এসইও অপটিমাইজড করে কোন একটা কন্টেন্ট লিখতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, 1 নম্বর লং টেইল কিওয়ার্ড। কিওয়ার্ড সার্চ করার ক্ষেত্রে অবশ্যই লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড বলতে কী বোঝায়? সাধারণত 3 থেকে 6 শব্দের মধ্যে যে শব্দগুলো, কিওয়ার্ডগুলো, সেটা লং টেইল, অথবা 7 শব্দের বেশি যেগুলো, সেগুলো লং টেইল কিওয়ার্ড। আমরা সবসময় লং টেইল কিওয়ার্ড চুজ করব, কারণ কোনো একটি কন্টেন্টে, কোনো একটি পেজকে আমরা র্যাঙ্কিং করতে গেলে লং টেইল কিওয়ার্ডটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় হলো যে ক্যানিবালাইজেশন, এই শব্দটা আমাদের হয়তো নতুন হতে পারে। ক্যানিবালাইজেশন শব্দটা হলো যে একই ধরনের কিওয়ার্ড আমরা অনেক সময় বিভিন্ন ধরনের যে পোস্ট লিখে থাকি, অনেকগুলো পোস্ট লিখে থাকি না, সেটা একই ধরনের ইন্টেন্ট, একই কিওয়ার্ড দিয়ে, যেমন হতে পারে পার্ট টাইম জবস ইন 2024, লাইক দিস, অথবা হতে পারে পার্ট টাইম জবস ইন 2023 মেবি হতে পারে। এই যে দুটা কিওয়ার্ড বললাম, মূলত একই ধরনের কিওয়ার্ড, একটু ইন্টেন্ট, জাস্ট সালটা আলাদা। এই ধরনের কিওয়ার্ড যখন ব্যবহার করব, তখন গুগলে ক্রলিং করতে গেলে তখন গুগল কনফিউজড হয়ে যায়, দুটা আলাদা পেজ, আলাদা পোস্ট, সেটাকে কোনটাকে রেখে তা কোনটাকে সে র্যাঙ্কিং করাবে। এক্ষেত্রে গুগল কোনোটাকেই পারফর্ম করে না, এবং এক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংয়ে হ্যাম্পার হয়। এই জন্য যেটা করতে হবে, এই দুই ধরনের কিওয়ার্ডটাকে, যে কোনো অলরেডি লেখা থাকলে যে দুই ধরনের যে কিওয়ার্ড, দুটা কিওয়ার্ড যেটা অলরেডি পেজ র্যাঙ্কিংয়ে আছে বা ভালো ইমপ্রেশন, ক্লিক ভালো, সেই সেটাকে মাথায় রেখে, সেটাকে প্রায়োরিটি রেখে অন্য যে কিওয়ার্ডটা, অন্য যে পেজটা, পোস্ট, সেটার কন্টেন্টগুলোকে আমরা কপি করে নিয়ে জাস্ট মার্জ করবো, মার্জ করে নিয়ে, এবং আগের যে পোস্টটাকে আমরা ডিলিট করার কথা ছিল, আসলে ডিলিট করার দরকার নাই, ওটাকে জাস্ট আমরা রিডিরেক্ট করে দেবো। 301 রিডিরেক্ট যে অপশন রয়েছে সেই অপশন, সেভাবে এটা হোক আর ক্যানিবালাইজেশন যে প্রবলেমটাকে ফিক্স করার জন্য। আরেকটা যেটা কাজ করতে হবে আমাদের, অনেক সময় দেখা যায় যে কিওয়ার্ড, বিভিন্ন ধরনের যে আমরা পোস্ট লেখার পরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের শেয়ার করতে হবে, কোরা হতে পারে অথবা অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলো তো অবশ্যই শেয়ার করতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, যে কোনো একটা কন্টেন্ট অপটিমাইজড করে এবং এটা ভালো পারফর্ম করার জন্য। এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে ChatGPT একটি বিশাল জায়গা দখল করে নিয়েছে, জিরো ক্লিক, অর্থাৎ জিরো ক্লিক বলতে কোনো একটা সার্চ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো একটা সার্প রেজাল্ট আসে না, অর্থাৎ রেজাল্ট পেজে কোনো ক্লিকেবল কোনো লিঙ্ক থাকে না, জাস্ট অ্যান্সারটা থাকে, এটাকে বলে জিরো ক্লিক। অর্থাৎ এটা আমাদের এসইও, যারা স্পেশালিস্ট এসইও ওয়ার্ল্ডে, এটা একটা প্রবলেম তৈরি করছে। ইন ফিউচার হয়তো আরও এটা হ্যাম্পার করতে পারবে, সেজন্য আমাদের স্ট্র্যাটেজি সব চেঞ্জ করতে হবে। গুগল যেহেতু কন্টিনিউয়াসলি তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে আপডেট থাকতে হবে। এবং ChatGPT-র যে একটা বিশাল একটা এরিয়া রয়েছে, কারণ অনেকেই গুগলে সার্চ করে না, ডিরেক্টলি ChatGPT-কে আস্ক করে, যার কারণে এর একটা মার্কেট শেয়ার 30% থেকে 37% মতো মূলত এই রেজাল্টটা, যে ChatGPT সহজতে মানুষ সেটাকে সার্চ করে কোনো একটা রেজাল্ট খুঁজে। এবং কোনো একটা কন্টেন্ট দেখা যায় যে সাধারণত কিছুদিন পরে এটা ডেড হয়ে যায়, অর্থাৎ এটা সপ্তাহখানেক ভালো থাকলেও পারফর্ম করলো, পরে এটা ডেড হয়ে যায়। এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হলো যে এভার গ্রিন যে কন্টেন্টগুলো, এভার গ্রিন যে টপিকস, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেভাবে কন্টেন্ট করতে হবে। এবং ওল্ড যে পোস্টগুলো রয়েছে, ওল্ড পোস্টগুলোকে অবশ্যই আপডেট করতে হবে, এবং বিশেষ করে সাল লেখা থাকে অথবা অনেক পুরাতন পোস্ট, অ্যাটলিস্ট 6 মাসে একবার আমাদের আপডেট করতেই হবে, কারণ গুগলের রেজাল্ট স্ট্যাটিস্টিক্স থেকে অ্যানালিসিস করে জানা যায় যে যারা গুগলের যে পুরাতন পোস্টগুলোকে আপডেট করেছে তাদের পারফরমেন্সটা ভালো এবং তাদের মতো ভিজিবিলিটি বেড়ে গেছে। তাই এই জন্য আমাদের রিকমেন্ডেশন হবে যে পুরাতন পোস্টগুলোকে অবশ্যই আপডেট করতে হবে। এবং মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ লেখার সময় আমাদের, যদিও টাইটেল ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ এবং মেটা ট্যাগ আসলে অতটা র্যাঙ্কিংয়ের জন্য ফ্যাক্টর না, কিন্তু ক্লিকেবল, যেহেতু ক্লিক থ্রু রেট CTR-কে ইনফ্লুয়েন্স করে অ্যান্ড আলটিমেটলি এটাকে র্যাঙ্কিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি ম্যাটার ট্যাগ, টাইটেল ট্যাগ, এগুলোকে অবশ্যই অপটিমাইজড করে দিতে হবে। এবং ইমেজ, অল টেক্সট, অল্টারনেটিভ টেক্সট অবশ্যই দিতে হবে, এটা তো জাস্ট বেসিক এসইওর যে ক্রাইটেরিয়া। এখন যে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, এখন এসইওর যে প্রবলেম চলছে, অর্থাৎ প্রবলেম ChatGPT-র কারণে একটা র্যাঙ্কিং হ্যাম্পার
হতে পারে বলে যারা স্পেশালিস্টরা আইডিয়া করছে, ধারণা করছে, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে এইগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এটা ঠিক আমরা ওভারকাম করতে পারবো। আর ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওর জন্য, এসিও সম্বন্ধে সংক্ষিপ্ত কথা বললাম। বাই বাই।